আজকে আমাদের পথে নামতে বাধ্য করেছে এই ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টে যারা বসে আছে তারা সবই সাউথ ইন্ডিয়ান এবং এরা প্রতি দুই তিন মাস বাদে বাদেই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এদের প্রতিশ্রুতির বহর দেখলে মানে আশ্চর্য হয়ে যেতে হবে। তারা শুধু রিটেন ডকুমেন্টস আমাদেরকে লিখে দিয়ে যায়, প্রতিশ্রুতি তিন মাস বাদে তারা পাল্টি হয়ে যায়। আমরা তার শিকার, আমরা কোনো কিছুই পাই না। না আমাদের স্যালারি ইনক্রিমেন্টের কথা এরা দুই তিনবার লিখে দিয়ে গেছে কিন্তু আমাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়নি। হ্যাঁ, এরা কী করে এবং ডিসপ্যারিটিটা দেখুন কোথায়। সাউথ ইন্ডিয়ানদের স্যালারি 2 লাখ, 2.5 লাখ। তাদের কাজকে শুধু আমাদেরকে বলা যে তোমরা ফোন করো আর ফিস নিয়ে এসো, আর অ্যাডমিশন নিয়ে এসো, রিঅ্যাডমিশন নিয়ে এসো। এবং এইরকম বহু সাউথ ইন্ডিয়ানরা রয়েছে যে আমাদের ডিন, যে ডিন হচ্ছে আমাদেরকে চালায়, যে টিচার্স ইনচার্জ, তার যোগ্যতায় আপনার মাথা খরচ হবে, তার কোনো যোগ্যতা নেই পড়ানোর। সে যখন ক্লাসে যায় বাচ্চারা তাকে অ্যাকসেপ্টই করে না, তার মাইনে 80,000 টাকা। হ্যাঁ, এই সাউথ ইন্ডিয়ানরা আমাদের ওপরে ডমিনেট করে এখান থেকে রোজগার করে নিয়ে যাচ্ছে আর বাঙালিদের একদম জুতোর মতো করে রেখে দিয়েছে। এইটা সহ্য করা যাচ্ছে না, এই ডিসপ্যারিটি আর সহ্য করা যাচ্ছে না। আপনাদের কি কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে, ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে এই মার্চ ক্লাস, এই যে লেটেস্ট ওরা শুরু করেছে, এই মার্চ ক্লাস আমরা মানব না। মার্চ ক্লাস মানেই হলো এখান থেকে শিক্ষক কর্মী ছাঁটাই। এটা প্রথমে 2টো ব্রাঞ্চ করেছে, এরপরে ওরা 4টে ব্রাঞ্চ করতে চায়। আমরা এর বিরুদ্ধে সরব হয়েছি। আমরা কাল ক্লাস নিইনি, আজও ক্লাস নিইনি। আমাদের বলেছে 2 দিন ট্রায়াল, দেখা যাক যে পার্সেন্টেজ বারাসাতের স্টুডেন্ট কতজন ক্লাস করে। দেখা গেছে কালকে লেস দেন 5% ক্লাস করেছে, আজকে ক্লাস এখনও করছে তাতে দেখা যাচ্ছে 2-3%। এই দুদিনের ট্রায়াল মানে কি, তারা বাচ্চাদের লাইফ নিয়ে ট্রায়াল দিচ্ছে, ছিনিমিনি খেলছে, এটা তাদের ট্রায়াল। হ্যাঁ, আমরা মার্চ ক্লাস করবো না। 1, 2 হচ্ছে আমাদের অ্যাপার্ট ফ্রম টিচিং আমাদের দিয়ে নন একাডেমিক কোনো কাজ ওরা করাতে পারবে না, আমরা করতে চাই না এই সমস্ত কাজ, কারণ ইট ইজ বিয়ন্ড দ্য ডিগনিটি অফ এ টিচার। আমরা পড়াই, আমরা শিক্ষক, আমাদের হাইফাই ডিগ্রিও আছে, আপনারা দেখতে চাইলে দেখাতেও পারি, কিন্তু এরা আমাদেরকে সেই মর্যাদা একদমই দেয় না। এদের কাছে মর্যাদা যদি কারোর থাকে, যে সাউথ ইন্ডিয়ানদের কোনো ডিগ্রি নেই তাদেরকে মর্যাদা দেয়, এটা আমরা চাই। 1 আর 2 কথা, আমাদের যে 30% স্যালারি দিচ্ছে, কেন 30%, কী কারণে 30%, সেটা তো বলতে হবে। আপনারা প্যারেন্টসদের কাছ থেকে ফুল মাইনে নিচ্ছেন, আপনারা 1টি টাকা তাদের থেকে কম নিচ্ছেন না। আপনারা গতবার 10,000 টাকা ছিল রিঅ্যাডমিশন চার্জ, এবার 20,000 টাকা করেছেন, তাহলে কেন আমাদের 30%? এবং আমরা গিয়ে টাকা এনে দিচ্ছি রিঅ্যাডমিশন এডমিশনের, তাহলে আমরা কেন কম পাবো? তাহলে আপনারা বলুন যে আমরা এরিয়ার হিসেবে পরে যখন কোভিড-19 ব্যাপারটা উঠে যাবে তাহলে আপনারা আমাদেরকে দিয়ে দেবেন এরিয়ার, সে বিষয়ে বলছেন না, এরিয়ার আমরা দিতে পারবো না। প্রতিবাদ করলেই চাকরি চলে, আমরা প্রতিবাদ করলে সে ধমকি যে চাকরি খেয়ে নেবো। হ্যাঁ, এইরকমভাবে আমরা এইগুলো আর মানতে পারছি না, আমরা মানসিক যন্ত্রণায় আর কাজ করতে পারছি না। আমি ইংলিশের টিচার, আমার নাম আনিসুর রহমান। 3 বছরের ওপর হয়ে গেছে আমি এখানে পড়াচ্ছি। আমি ম্যাথামেটিক্স টিচার প্রি প্রাইমারি, মানে প্রাইমারি সেকশনের। তো যেটা ব্যাপার, আমি প্রথম দিন এসে যেটা এখানে রিয়েলাইজ করেছি যে এখানে যে কারণে টিচিং প্রফেশনে আসা, যে একটা ফিমেলদের একটা সিকিউরিটি টিচিং প্রফেশনটা, সেখানে এসে প্রথম দিন থেকেই আমাদেরকে বাইরে বার করা হয়েছে। কিসের জন্য না অ্যাডমিশন নিতে হবে, এটা আমাদের ফার্স্ট ফরমোস্ট ক্রাইটেরিয়া ছিল, এবং সেটা কন্টিনিউয়াস এই 3টে বছর ধরে প্রত্যেকটা টিচার আমরা সহ্য করে যাচ্ছি। এবং এটার উপরই এখানে টিচার কিরাম পড়ায় না পড়ায় সেটা এখানে সেকেন্ডারি ম্যাটার। এখানে ফার্স্ট কথা হচ্ছে কে কত ভালো প্যারেন্টসদের সাথে কাউন্সিলিং করতে পারে, কে কত ভালো অ্যাডমিশন আনতে পারে, এখানে সেটার উপরই জোর দেওয়া হচ্ছে। আর এই যে 3টে বছর ধরে আমরা প্রাইমারি সেকশনের টিচারদের স্যালারি মানে বলার মতো নয় যে কী স্কেল আমরা পাই, সেখানে দাঁড়িয়ে 8-10টা স্কুল যেখানে আমরা দেখি সেখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড স্যালারি পায়, সেখানে প্রাইমারি সেকশন তো একদম ওয়ার্স্ট, বলার মতো নয়। কিন্তু
আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু বাচ্চাদেরকে এখানে নিজেদের মানে নিজেদের চিলড্রেনের থেকে বেশি মানে কম কিছু আমরা করি না। সেখানে প্যারেন্টসরাও আমাদের কাছে একই কথা বলে যে ম্যাম আপনাদের কাছে দিয়ে আমরা সারাদিনের জন্য নিশ্চিন্ত থাকি। এখানে একটা সিবিএসই বোর্ডের আন্ডারে যা মানে যতটুকু কেয়ারিং করা দরকার প্রাইমারি সেকশনে বাচ্চাদের তার থেকেও মোর দ্যান এনাফ আমরা করে থাকি। এবং প্রতিটা সময় প্যারেন্টসদের কথা শোনা, প্যারেন্টসদের ফোন রিসিভ করা, কোনো টাইম আমরা মানি না। আমাদের যখন প্যারেন্টসরা কল করে তখনই আমরা কথা বলি। এর পরেও এই লকডাউন সিচুয়েশনে, প্যান্ডামিক সিচুয়েশনে উই আর ফিলিং সো মাচ জব ইনসিকিউরিটি, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং। আমাদের প্রত্যেকের চাকরি এখন ইনসিকিউর, আমরা জানি না নেক্সট কিছুদিন পরে জব থাকবে কি না। টিচারদের অনেক বসিয়ে দেওয়া হচ্ছে, থ্রেটও হচ্ছে যে এই এই টিচাররা যদি এখন ক্লাস না করেন, আজকেও শুনেছি এরকম কথা, তাহলে কিন্তু এই এই টিচারদের আমরা ড্রপ করে দেবো, এই কথাও বলা হয়েছে। এবং এবং এগারো ঘন্টা প্রায় আমরা এখানে সার্ভিস দিই। এবং তাও নয়, সানডেতেও আমাদের কোনো ছুটি নেই, আমরা সানডেতেও বাড়িতে বসে ফোন কলিং, প্যারেন্টস ফিডব্যাক এবং প্রতিটা কাজ আমরা করে থাকি। কিন্তু তারপরেও আজকে এই দিনটা আমরা দেখতে হচ্ছে যেখানে মার্চ করা হচ্ছে ব্রাঞ্চ, টিচারদের জব এখন ইনসিকিউর, প্লাস স্যালারি ঢুকছে সবার 3-5 হাজার টাকা প্রাইমারি সেকশনের কথা আমি বললাম। এখন আমরা আমাদের বক্তব্য এটাই, আগেও যিনি স্যারেরা বলেছেন যে আমাদের জব সিকিউর করতে হবে, একটা টিচার যেন এই স্কুল থেকে ড্রপ না হয়। শুধু ড্রপ নয়, এখন বসিয়ে দেওয়াও চলবে না, এই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রত্যেকের টাকার দরকার। সেখানে দাঁড়িয়ে যদি একটা টিচারকেও বসিয়ে দেওয়া হয় তার ফ্যামিলিটা ক্রাইসিসে পড়বে, তার ফ্যামিলিটা সাফার করবে, সে মেল টিচারই হোক আর ফিমেল টিচারই হোক। আর সেকেন্ড কথা হচ্ছে স্যালারি নিয়ে ভাবতেই হবে, যা রিঅ্যাডমিশন হচ্ছে, যেটুকু যা হচ্ছে তার মধ্যে থেকে আমরা আশা করি 70% স্যালারি দেওয়া যেতে পারে, এটা আমি আশা করি। তো সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টকে একটাই কথা বলছি যে 70% স্যালারি অ্যাটলিস্ট আমরা চাইছি, আমাদের 100% না দিলেও 70% স্যালারি আমাদেরকে দিতে হবে এক্সিস্টেন্সের জন্য, আমাদের লাইফ এক্সিস্টেন্সের জন্য, এইটুকুই বলা। আপনি একজন স্কুল টিচার, আপনি এখানে পড়াতে এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাইরে এই করোনা পরিস্থিতি, হ্যাঁ আমাদের লকডাউন পিরিয়ডে বলা হয়েছে যে কিছুদিন পর থেকেই বলা হয়েছে, হুমকি দিচ্ছে যে মানে বিভিন্ন জায়গা থেকে শুনছি যে ফোন করে বলা হচ্ছে যে এই আপনা এই এই টিচার কিংবা গ্রুপ অফ টিচারদের কথা বলা হচ্ছে যে যদি ইমিডিয়েট তোমরা ক্লাস শুরু না করো তাহলে, যে আমরা ক্লাস বন্ধ করে রেখেছি বাধ্য হয়ে, তাহলে কিন্তু তোমাদেরকে ড্রপ করে দেওয়া হতে পারে, এইরকম কথা শুনছি ওভার টেলিফোন। দেখুন, আন্দোলন আমরা করতে চাই না এরকমভাবে, কারণ সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রায়োরিটি স্টুডেন্ট, তারা কিন্তু এই পরিচিত ম্যাম স্যারদের দেখতে পাচ্ছে না বলে তারা সাইকোলজিক্যালি খুব এফেক্ট হচ্ছে, কারণ একটা বাচ্চার সাইকোলজি নিশ্চয়ই সবাই বোঝেন, তারা কিন্তু এই পরিচিত ম্যাম স্যারদেরই ক্যামেরার ওপার থেকে দেখতে চায়। যখন প্যান্ডামিক সিচুয়েশনে তারা বাড়িতে বসে, আজকে এই টিচারগুলো যখন তাদের সামনে আসে, ক্যামেরার সামনে, তারা একটা লাইফ ফিরে পায় যে হ্যাঁ আবার এই স্যারকে দেখছি, এই ম্যামকে দেখছি। এর মধ্যে যদি আমাদের কিছুটা অন্তত মানে যেটুকু মিনিমাম দাবি আমরা করলাম এটুকু যদি মেনে না হয়, না নেওয়া হয়, তাহলে আমাদের নিশ্চয়ই চিন্তা করতে হবে। আমরা অলরেডি অনেক জায়গায় আবেদন করেছি, তারাও যদি কোনো সলিউশন দেয় তো ভীষণ ভালো। এবং ইন্দ্রানী সেন, ম্যাথামেটিক্সের টিচার, আমি প্রাইমারি সেকশন।